নমস্কার বন্ধুরা, টুকিটাকি কলকাতাতে সবাইকে স্বাগত জানাই। শীতের মরশুম চলছে। সাধারণত শীতকাল শুরুর সঙ্গে সঙ্গে মানুষের শরীরে নানা সমস্যা দেখা দেয়, যেমন ধরুন ঠান্ডা লাগা, হাঁচি কাশি, গলা খুশখুশ, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, অ্যালার্জি, অ্যাজমা, বাতের ব্যথা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি। শীতের মরশুমে এই সমস্ত অসুখকে দূরে রেখে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি আসুন জেনে নিই। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন শুরু করি। শীতকালে অনেকেই ঠান্ডাজনিত সমস্যা, সর্দি, হাঁচি, কাশিতে ভুগে থাকেন। তাদের জন্য বলবো, ঠান্ডা জলে স্নান না করে মাথায় ঠান্ডা জল দিয়ে এবং সারা শরীরে ঈষদুষ্ণ গরম জল দিয়ে স্নান করুন। এতে ঠান্ডা লাগার হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। এছাড়া এভাবে স্নান করলে বাতের ব্যথার ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। শরীরে রক্ত চলাচলের বৃদ্ধি ঘটে, অনিদ্রাজনিত ব্যাধি দূর হয়, পেশি রিল্যাক্সেশন খুব ভালো হয় এবং সমগ্র শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। শীতে কখনোই অতিরিক্ত গরম জলে স্নান করা উচিত নয়, কারণ অতিরিক্ত গরম জল ব্রণ সৃষ্টির সহায়ক এবং ত্বককে শুষ্ক করে তোলে। তুলসী পাতা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। চা তৈরির সময় লিকারের সামান্য তুলসী পাতা গুঁড়ো মিশিয়ে এই চা খেলে ঠান্ডাজনিত সমস্যা দূর হবে। প্রতিদিন সকালে গরম জলে মধু মিশিয়ে খেলেও ঠান্ডার সমস্যার ক্ষেত্রে উপকার মেলে। ঠান্ডায় যারা ফুসফুস বা শ্বাসপ্রশ্বাসের সমস্যা, হাঁচি, কাশি, অ্যালার্জির সমস্যা, বুকে শ্লেষ্মা জমা সহ নানা সমস্যায় ভোগেন, তাদের জন্য আদা চা খুবই উপকারী। ঠান্ডা আবহাওয়ার কারণে শীতে আমাদের জল খাওয়ার প্রবণতা কমে যায়, ফলে এই সময় ডিহাইড্রেশনের সমস্যা অধিক দেখা দেয় এবং শীতকালে জলবায়ু রুক্ষ ও শুষ্ক হওয়ায় আমাদের ত্বক ও ঠোঁট ফাটতে শুরু করে। তাই বেশি পরিমাণে জল খাওয়া উচিত। ঠান্ডা জল খেতে ভালো না লাগলে কুসুম গরম জল খেতে পারেন। অ্যালার্জির সমস্যা থাকলে শীতে যতটা সম্ভব মুখ ও নাক ঢেকে রাখবেন এবং গরম জলের বাষ্প গ্রহণ করবেন। ধুলোবালি থেকে দূরে থাকুন। শীতের সময় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। এই আশঙ্কার হাত থেকে বাঁচতে হলে শীতে খুব ভোরে প্রাতঃভ্রমণ করবেন না। এছাড়া বাড়ির ভিতর গরম রাখুন এবং খুব বেশি খাবার একবারে খাবেন না। শীতকালে সুস্থ থাকতে হলে অবশ্যই ব্যায়াম করুন, কারণ শীতকালে ব্যায়াম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শীতে সর্দি, কাশি, জ্বর সহজে শরীরকে কাবু করতে পারে না। ব্যায়াম করলে জড়তা এবং আলসেমি কেটে যায়, ফলে কাজকর্মের গতি ফিরে আসে। তবে কারোর হাঁটুতে বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এসবের সঙ্গে সঙ্গে অবশ্যই খাবার খাওয়ার বিষয়ে সচেতন হওয়া উচিত। যেমন ধরুন, শীতকালে চিনি জাতীয় খাবার না খাওয়াই উচিত। এই মরশুমের বিভিন্ন ফল, যেমন ধরুন লেবু, পেয়ারা, কমলালেবু, আপেল ও বিভিন্ন শাকসবজি পর্যাপ্ত পরিমাণে অবশ্যই খাওয়া উচিত, কারণ ফল ও শাকসবজির মধ্যে উপস্থিত ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের সজীবতা বজায় রাখে, খাদ্য হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়া টাটকা ফল ও সবজিতে রয়েছে বায়োটিন, যা ত্বক এবং চুলকে ভালো রাখে। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মগুলি মেনে চললে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।